16তম আইপিএল এ প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস আর এ নিয়ে দশমবার ফাইনালে উঠলো চেন্নাই প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স কে 15 রানে হারিয়ে এবারের আইপিএল এ প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দশমবার ফাইনালে উঠে ষষ্ঠ আইপিএল জয়ের দিকে একটা বাড়িয়ে দিল ধোনি চেন্নাই गुजरात अधिनायक हार्दिक पांड्या टॉसे जीते बैट करते पाठाय चेन्नई के होतो एते शापे बोर हय धोनी कारण এই পিচে আগে ফিল্ডিং করা কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কারণ প্রথম 10 ওভারে উইকেট হারায়নি চেন্নাই ব্যাট করতে পাওয়ার প্লেতে 49 রান তুলে শেষ পর্যন্ত 7 উইকেটে 172 রান করেন চেন্নাই ঋতুরাজ গায়কোয়াদ করেন সর্বোচ্চ 60 তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন ডেভন কনওয়ে আজিঙ্কা রাহানে বা আম্বাতি রায়ডুরা উপযোগী ক্যামিও খেলেন শেষ 3 ওভারে 35 রান তুলে চেন্নাই গুজরাটের দুই অভিজ্ঞ পেসার সামি ও মোহিত ভালো বল করলেও আফগান স্পিন জুটি সেভাবে দাগ কাটতে পারেনি প্রথম কোয়ালিফায়ারে ধোনি ব্যাটে রান না পেলেও অধিনায়ক হিসেবে তার ভূমিকা ছিল অসামান্য তার ফিল্ড প্লেসিং এবং বোলিং চেঞ্জ এদিন ছিল অসম্ভব কার্যকরী সময় যত এগিয়েছে তত স্পিনারদের অনুকূলে কাজ করেছে পিচ এর সঙ্গে যোগ হয় পাথিরানে নিয়ন্ত্রিত ফাস্ট বোলিং গুজরাট শেষ পর্যন্ত 20 ওভার খেলে 157 রানে বেশি করতে পারেনি চেন্নাইয়ের দুরন্ত বোলিং এর বিরুদ্ধে প্রথম দিকে একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন শুভমন গিল শেষের দিকে রশিদ খান দ্রুত 30 রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না এ নিয়ে দশমবার ফাইনালে চেন্নাই চেন্নাইয়ের চেয়ে একমাত্র মুম্বাই একবার আইপিএল ট্রফি বেশি ঘরে তুলেছে ছবার ফাইনালে খেলে মুম্বাই 5 বার চ্যাম্পিয়ন হয়েছে যেখানে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছে 4 বার এবার ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি কোন দল তা জানতে আগামী দুটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে স্পোর্টস ব্যুরো সময় কলকাতা